ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمان جبون اپنا فرسوٹی ہوچی زي যদি মৃত ব্যক্তির জন্য কুলখানির ব্যবস্থা করা হয় তাহলে মৃত ব্যক্তিকে কবরে আজাব দেওয়া হয়, এ বিষয়ে শরীয়তের দলিল আপনি চাইলেন। জি, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা ওখরা, একজনের গুনার বোঝা অন্যজন উঠাবে না। তো এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারি যে মৃত ব্যক্তি তিনি মারা গেছেন, তিনি আর কেন আজাব হবে জীবিত আত্মীয় স্বজনদের কোনো কর্মের কারণে। অথচ কোরআনে বলতেছে লা তাজিরু হিজরা ওখরা, লা তাজিরু ওয়াজিরাতুন হিজরা ওখরা, একজনের গুনার বোঝা অন্যজন উঠাবে না। এখন মৃত ব্যক্তির কেন সাজা হবে যদি নাকি তার ওয়ারিশগণ, তার আত্মীয় স্বজন কী করে কুলখানির ব্যবস্থা করে, কেন সে সাজা প্রাপ্ত হবে, এই কথাটা আগে বোঝার প্রয়োজন। এই কথাটা বোঝার আগে কোরআনের আয়াত আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিরি আলাল বিরি ওয়া তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজ করো, সৎ কাজের সহায়তা করো, অসৎ কাজ করবে না, অসৎ কাজের সহায়তা করবে না। আপনি একটা অসৎ কাজ নিজে করলেন না, কিন্তু অসৎ কাজে আপনার কী করলেন, সমর্থন করলেন, সেটাও আপনার গুণের কারণ হবে। তাই কোনো মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে যদি নাকি জানে যে তার মৃত্যুর পরে মানুষই বিলাপ করবে, তারপরে যে সল্লিশা করবে, মৃত্যুবার্ষিকী করবে, বা নির্দিষ্ট দিনে তার জন্য খানার আয়োজন করবে, সে এটা মারা যাওয়ার আগে জানে আমি মারা গেলে লোকেরা এগুলা করবে, এখন সে যদি নাকি মরার আগে ওসিয়ত করে না যায় যে আমি মারা গেলে তোমরা এই সমস্ত কিছু করবে না, সে এমনটা ওসিয়ত করে নাই, তার অর্থ হচ্ছে সে এই কাজের মধ্যে সমর্থন দিয়ে গেল, এই জন্য সে গুণাকার হবে তার মৃত্যুর পরে যদি নাকি তার জীবিত ব্যক্তি যারা আছে তারা তার জন্য যে হই হাল্লা করে, কান্নাকাটি করে, তারপরে মনে করেন তার জন্য বেদাতি যে সমস্ত কাজকর্মগুলো হয়, যেমন চল্লিশা, মৃত্যুবার্ষিকী, বিভিন্ন এরিয়াতে বিভিন্ন যে পর্ব, যে খাওয়া অনুষ্ঠান, মিলাদের অনুষ্ঠান, খতম অনুষ্ঠান, এগুলো করে থাকে, সে জানে, সে কিন্তু তারপরে ওসিয়ত করে যায় নাই, তাইলে তার সমর্থন পাওয়া যাওয়ার কারণে মৃত ব্যক্তি কী হবে, যে অপরাধী হবে সেই গুণাকার হবে। আসা যাক এ বিষয়ের উপর দলিল কি। এ বিষয়ের দলিল সহি বুখারির মধ্যে 1291, সহি মুসলিমের 933 নম্বর হাদিস। عن المغيرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول المغيرة رضي الله تعالى عنه বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, তিনি বলেন মান নিহা আলাইহি ইউআযাবু বিমা নিহা আলাইহি, যেই ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পরে তার জীবিত আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে তারা তার জন্য যদি নাকি জাহেলিয়তের যুগের যে কর্মগুলো করে, হই হাল্লা করে, কান্নাকাটি করে, বিলাপ করে, কান্নাকাটি করে, বা খাওয়া দাওয়ার যে আয়োজন করে, তাইলে কি করা হবে, তাকে আজাব দেওয়া হবে এই সমস্ত কাজ করার কারণে। তারপরে জাদা মুসলিম ইয়ামাল কিয়ামা, মুসলিমের বর্ণনাতে শব্দ একটা বাড়ানো আছে, সেটা হচ্ছে কিয়ামতের দিন তাকে সাজা দেওয়া হবে। তবে আমরা বুখারীর 1292 নম্বরের আরেকটা হাদিস, সহি মুসলিমের 927 নম্বর আরেকটা হাদিস, এটা হচ্ছে যে আন ইবনে উমার আন আবিহি রাদিয়াল্লাহু আনহুমা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। এখানে কিয়ামত শব্দের কথাটা উল্লেখ নাই, এখানে আবদুল্লাহ ইবনে উমর অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনার ছেলে আবদুল্লাহ ইবনে উমর হাদিসটা বর্ণনা করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল মাইয়িত ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত্যু ব্যক্তিকে তার কবরে সাজা দেওয়া হবে তার উপর বিলাপ এবং জালিয়াতি যুগের কর্ম করার কারণে।
এখন আসা যাক যে জাহেলিয়তের যুগের কর্ম বলতে সাহাবা কেরাম কি বুঝতেন। সাহাবা কেরামদের মধ্যে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাউদুল ইজতিমা ইলা আহলিল মাইয়িতি ওয়া সানিআতাত তুআমি বাদা দাফনিহি মিনান নিয়াহা। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যে মনে করতাম মৃত্যু ব্যক্তিকে দাফনের পরে কেন্দ্র করে তার মৃত্যুকে কেন্দ্র করে তার ওয়ারিশ যারা আছে মৃত্যু ব্যক্তির জীবিত লোক যারা আছে তারা একত্রিত হওয়া এবং এগুলোকে খানার আয়োজন করাকে আমরা জাহেলি যুগের যে কর্মের অন্তর্ভুক্ত করতাম, জাহেলি যুগের কর্মের অন্তর্ভুক্ত করতাম, অর্থাৎ বিলাপ করা, খানার আয়োজন করা, এগুলোকে আমরা কিসের অন্তর্ভুক্ত মনে করতাম? জাহেলি যুগের কর্মের অন্তর্ভুক্ত মনে করতাম। তাই যে এই সকল দলিলের আলোকে আমি এখন যে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কথাটা উল্লেখ করলাম, এটা মুসনাদ আহমদের মধ্যে 6866 নম্বর এবং ইবনে মাজার মধ্যে 1612 নম্বর হাদিস, এবং এই হাদিসের মান হচ্ছে সহি। এখন ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটা ফতোয়া আমি উল্লেখ করি। ওয়াম্মা সনাতু আহালিল মাইয়িতি তুআমান ইয়াদউনা আন-নাস ইলাইহি ফাকাদ ফাহাযা গায়রু মাসরুইন ওয়া ইন্নামা হুয়া বিদআতুন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে যে খানার আয়োজন করা এবং লোকদেরকে এদিকে ডাকা সেটা অবৈধ এবং এটা হচ্ছে বেদাত। বাল কদ কলা জারির ইবনে আব্দুল্লাহি, কুন্না নাউদুল ইস্তিমা ইলা আহলিল মাইয়িতি ওয়া সানাআতাহুম আত-তুআমা লিন-নাসি মিনান নিয়াহাতি। তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এই পক্ষে যে এই উনার এই ফতোয়ার পক্ষে যে দলিলটা গ্রহণ করছেন ওই হাদিসটা যেটা আমি আগে বলছি জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে তিনি বলেন আমরা মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে এবং তার খানার আয়োজনকে কেন্দ্র করে একত্রিত হওয়াকে, যে মানুষেরা মৃত্যু ব্যক্তির মারা যাওয়ার পরে খানার যে আয়োজন করে এটাকে কেন্দ্র করে মানুষ যে খাওয়ার জন্য উপস্থিত হয় এটাকে আমরা মনে করতে মিনা নিয়ে আহা। অর্থাৎ জাহেলি যুগের মৃত্যু ব্যক্তির জন্য যে সমস্ত অনুষ্ঠান করা হতো এই সকল অনুষ্ঠানের অন্তর্ভুক্ত আমরা মনে করতাম। তাহলে এটা গেল যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। বরং ইন্নামাল মুস্তাহাব্বু ইজা মাতাল মাইয়িত আইয়ুসনা লি আহলিহি আত-তুআমুন। মুস্তাহাব হচ্ছে যাদের ঘরে লোক মারা গেছে তাদের জন্য যে তিন দিন আশেপাশে আত্মীয় স্বজন তাদেরকে খানা দিবে, এটা ছিল মুস্তাহাব। কিন্তু এখন বিপরীত হয়ে গেছে যে মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পরে তার ওয়ারিশ যারা আছে তারা বড় ধরনের জেবতের আয়োজন করেন, গরু কাটেন, বিভিন্ন ধরনের যে ব্যবস্থা গ্রহণ করেন, কেউ 40 দিনে করেন, কেউ মনে করেন 3 দিনে করেন, কেউ 7 দিনে করেন, বা কেউ মৃত্যুবার্ষিক হিসেবে করেন, এগুলো সবগুলো হারাম, বেদাতের অন্তর্ভুক্ত। এই ফতোয়াটা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মজমুউল ফতাওয়ার 24 নম্বর খণ্ডে 316 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। তাই আমরা বলবো এই সকল সহি বোখারি এবং মুসলিমের হাদিস এবং ইবনে মাজাহ মুস্তাদ আহমদ এগুলোও আব্দুল ইবিন জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উক্তি যে এই দুইটা সহি সনদ দ্বারা সুপ্রমাণিত এগুলোর আলোকে আমরা বলবো কোনো মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার আগে যদি জানা যায় তার ওয়ারিশগণ এরকম বেদাত করবে যে কোরআন সুন্নাহ বিপরীত কাজ করবে জানে তারপরে সে যদি ওসিয়ত করে না যায় তাহলে সেও এই গুণের মধ্যে সামিল হবে, এই কারণে সে সাজার উপযুক্ত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম।